হে ভিউয়ার্স বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা আপনাদের মোবাইলে যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটি থেকে থাকে বা আপনি যদি ইউটিউবে ভিডিও দেখে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই চার পাঁচ মিনিটের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি কিন্তু ইউটিউবের মাস্টার সেটিং শিখে যাবেন এক কথায় বলতে গেলে আপনাকে সবাই ইউটিউব বস বলবে ইউটিউবের যে সেটিংগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা এক কথায় বলতে গেলে ইউটিউবের এটুদের সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন তো বন্ধুরা সেটিংগুলো কী সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তার আগে যে কথাটি না বললেই নয় আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটি অন করে সেটা কল করে দিবেন তাতে কি হবে আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়ব সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো চলেন বন্ধুরা শুরু করেই তো বন্ধুরা সেটিংগুলো কি অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একবারই স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু সেটিং সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে বন্ধুরা তো জাস্ট আমি ইউটিউবটি ওপেন করছি তো ইউটিউবটি ওপেন করার পর বন্ধুরা ইন্টারফেসটি কিন্তু এরকম চলে আসে আমরা যে ধরনের ভিডিওগুলো দেখতে চাই বা যেটা দেখতে চাই এটা কিন্তু আমরা সার্চবারে সার্চ করে থাকি তো বন্ধুরা আমি এখানে সার্চ করলাম বাংলা নাটক জাস্ট এটা লেগে সার্চ করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু অনেক ধরনের নাটক চলে আসছে তো বন্ধুরা এখানে একটু ভালো করে খেয়াল করেন এখানে দুইকে দুই দিন তারপরে দেখা যায় চার দিন তারপরে এখানে পাঁচ দিন এরকম করে কিন্তু বন্ধুরা দেখেন অনেক ধরনের নাটক এখানে চলে আসছে যেগুলো রিসেন্টলি আপলোড হয়েছে বা দেখেন সাত মাস আগের বা আট মাস আগের এক বছর আগের এরকম ভিডিও কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে বন্ধুরা তা আমরা কিন্তু দেখা যায় নতুন যে ভিডিওগুলো যে ইদানিং যে আপলোড করেছে এই ভিডিওগুলো কিন্তু পাই না জাস্ট এটার সেটিং করার জন্য অবশ্যই সেটিং যে আইকনটি দেখছেন এই সেটি আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন কারণ আপনার পার্ট বাই পার্ট আমি প্রত্যেকটা অপশনের কাজ আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা সর্বপ্রথম দেখেন উপরে কিন্তু একটি অপশন আছে স্ট্যান্ড বাই জাস্ট স্ট্যান্ড বাই দেখেন বন্ধুরা যে অপশনটি দেওয়া আছে সবার উপরে কিন্তু রিলিভেন্স দেওয়া আছে তারপরে দেখেন আপলোড ডেট ভিউ কাউন্ট রেটিং জাস্ট যদি আমি এখানে রেটিং ক্লিক করি রেটিং ক্লিক করার পর যদি বন্ধুরা এখানে অ্যাপ্লাই করে দেই তা রেটিংয়ের যে গুলো আছে এগুলো কিন্তু শো করবে ঠিক আছে বন্ধুরা তারপরে যদি এখানে ভিউ কাউন্ট দিই ভিউ কাউন্ট দিয়ে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিই জাস্ট আমি আপনাদেরকে দেখাই আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম অ্যাপ্লাইতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু সবচেয়ে বেশি ভিউ যে গুলো আছে এগুলো কিন্তু শো করবে দেখেন বন্ধুর উপরের ভিডিওতে তিন মিলিয়ন তিন বছর আগের ভিডিও পঁচাত্তর মিলিয়ন ভিউ হয়েছে তারপরে দেখেন এখানে দ্বিতীয়টি আছে তিন বছর আগের আপনার উনত্রিশ মিলিয়ন ভিউ হয়েছে এখানে কিন্তু আপনার বেশি ভিউর ভিডিওগুলো এই এর মাধ্যমে পেয়ে যাবেন তারপরে বন্ধুরা আমরা যদি এখান থেকে দেখেন আপলোড ডেটে ক্লিক করি আপলোড ডেটে ক্লিক করে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর বন্ধুরা দেখেন এখানে আপলোড ডেটের যে ভিডিওগুলো আছে দেখেন বন্ধুরা সাত ঘন্টা আগে ভিডিওটি আপলোড হয়েছে তারপরে দেখেন এটাও সাত ঘন্টা আগে আপলোড হয়েছে এটা নয় ঘন্টা আগে আপলোড হয়েছে এটা কিন্তু আমরা যে ঘন্টার ভিডিওগুলো এই ভিডিওগুলো এখান থেকে খুব সহজে পেয়ে যাব রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড হয়েছে ঠিক আছে বন্ধুরা তারপরে আমরা যদি আবার সেটিংয়ে চলে যাই তারপরে বন্ধুরা দেখেন এখান থেকে কিন্তু আমি আপলোড ডেট টিকিট এখানে ডিভেন্সি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু ভিডিওর যে অপশনটি আছে টাইপে ভিডিও এখানে কিন্তু আপনি ভিডিও পাবেন চ্যানেল পাবেন প্লে লিস্ট পাবেন মুভি পাবেন শো পাবেন আপনি যেটা সিলেক্ট করে দিবেন সেটা কিন্তু অ্যাপ্লাই করলে সেই ভিডিওগুলো এখানে চলে আসবে ঠিক আছে বন্ধুরা তো জাস্ট বন্ধুরা আমরা তৃতীয় নাম্বার যে সেটিংটি আসে আপলোড ডেট এই আপলোড ডেটটি কীভাবে কাজ করে জাস্ট বন্ধুরা আমরা কোনো ভিডিও একটি সার্চ করলাম সার্চ করার পর কিন্তু এই ভিডিওটি দেখা যায় আমাদের দুই বছর তিন বছর আগের ভিডিও কিন্তু আসে জাস্ট আমি আপনাদেরকে দেখাই এই যে আমি যদি এখানে ভিউ কাউন্ট দিয়ে দিই ভিউ কাউন্ট দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা অ্যানি টাইমের জায়গায় এখানে দেখা যায় জাস্ট আমি দিস উইক দিয়ে দিলাম দিস উইক বলতে এক সপ্তাহের ভিডিও জাস্ট আমি এখন যদি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর বন্ধুরা দেখেন এই এক সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি যে ভিডিওটি ভিউ হয়েছে এই ভিডিওগুলো কিন্তু এখানে শু করবে দেখেন বন্ধুরা সর্বোপরি কিন্তু ভিডিও আছে চার দিন আগে দিছে তারপরে তিন দিন আগে দিছে তারপরে দেখেন বন্ধু এটা পাঁচ দিন আগে দিছে তো এভাবেই কিন্তু খুব সহজে আপনার এই সেটিংগুলোর মাধ্যমে আপনাদের মন মতো ভিডিও ইউটিউব থেকে আপনারা সার্চ করে নিতে পারেন তারপরে বন্ধুরা দেখেন এখানে নিচে দেওয়া আছে ডিরেকশন এটা অ্যানি দেওয়া আছে এখানে থেকে যদি আপনি শর্ট শর্ট ভিডিওগুলো চান জানেন আপনার শর্ট ভিডিও প্রয়োজন জাস্ট আপনি যদি চার মিনিটে ক্লিক করে দেন অ্যাপ্লাই করেন এখন কিন্তু আপনি সার্চ করার পর চার মিনিটের ভিডিওগুলো আপনাদেরকে শো করা হবে তারপরে এখানে বিশ মিনিটে সিলেক্ট করে দিলে এটা মিনিটের শো করা হবে তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে শর্ট ভিডিও এবং কিভাবে লং ভিডিও সার্চ করবেন তারপর বন্ধুরা দেখেন নিচে ফিউচার নামের একটি অপশন আছে এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা এখান থেকে যদি জাস্ট আমরা লাইভে ক্লিক করে লাইভে ক্লিক করে অ্যাপ্লাই করে দিই তাহলে বন্ধুরা দেখেন এখানে কিন্তু যত লাইভ চলবে সেই লাইভগুলো কিন্তু এখান থেকে খুব সহজে আপনি পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তারপর আমরা আবার সেটিংয়ে চলে গেলাম সেটিংয়ে চলে যাওয়ার পর বন্ধুরা একটি মজার বিষয় থ্রি সিক্সটি জাস্ট আপনি থ্রি সিক্সটি ডিগ্রি ভিডিওগুলো কিন্তু এখান থেকে খুব সহজে পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি ক্লিক করে যদি অ্যাপ্লাই করে দেন অ্যাপ্লাই দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো শো করবে তো এই ভিডিওগুলো দেখার মজাই কিন্তু আলাদা জাস্ট আমি যদি একটি ভিডিও প্লে করছি প্লে করার পর বন্ধুরা জাস্ট আমি ভিডিওটি পোস্ট করে দেব আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য ভিডিওটি পোস্ট করে দিলাম পোস্ট করে দেওয়ার পর বন্ধুরা এই ভিডিওটি টেনে দিলাম টেনে দেওয়ার পর বন্ধুরা জাস্ট আমি আপনাদেরকে দেখে এখন কিন্তু এই ভিডিওটি যদি আমি এখান থেকে হাত দিয়ে নাড়িয়ে দেখেন এটা কিন্তু সিরিজ থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা ভিডিওটি দেখতে পারবেন এই ভিডিওটি কিন্তু অ্যাকচুয়ালি অনেক মজার এই থ্রি সিক্সটি ডিগ্রি ভিডিওগুলো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা তারপর আমরা যে সেটিংটি দেখাবো তারপর আমরা চলে যাবো আবার আইকনে এখানে আইকনে চলে আসার পর এভাবেই কিন্তু এখান থেকে যত থ্রি ডি মুভি যদি আপনি এখান থেকে যদি থ্রি সিক্সটি ডিগ্রি উঠিয়ে আপনি থ্রি ডি সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেন তাহলে যত থ্রি ডি ভিডিওগুলো আছে সেগুলো চলে আসবে তারপরে এখানে ফোর কে আসে এস ডি আসে ঠিক আছে বন্ধুরা তারপরে বন্ধুরা আরেকটি জিনিস দেখাই আমি আপনাদেরকে জাস্ট আমি দেখ দিয়ে চলে আসি বাইরে তো বন্ধুরা অনেক সময় দেখা যায় কি আমরা আমাদের ইউটিউবে ভিডিও দেখতে দেখতে কিন্তু আমাদের এম বিটি শেষ হয়ে আসে এই সময় কিন্তু দেখা যায় আমরা ভিডিওটি দেখতে পারি না তা আপনার অল্প বি থাকার পর আপনি একটি সেটিং করলে কিন্তু অনেকক্ষণ ভিডিও দেখতে পারবেন তো ওই সেটিংটি কি জাস্ট আমি আপনাদেরকে দেখাই আমি আমার নিজের চ্যানেলে চলে যাচ্ছি জাস্ট আমি আমার নিজের চ্যানেলে চলে আসলাম চলে আসার পর বন্ধুরা জাস্ট একটি ভিডিও এখান থেকে পেলে করছি পেলে করার পর বন্ধুরা জাস্ট আমি ভিডিওটি এখান থেকে পোস্ট করে দিচ্ছি জাস্ট আমি আপনাদেরকে দেখাই এই ভিডিওটি বন্ধুরা দেখেন এখন কিন্তু সম্পূর্ণ ফুল এস ডিতে ওপেন হয়েছে ঠিক আছে বন্ধুরা তো এই এস ডিতে যদি আমরা ভিডিওটি ইউটিউব থেকে দেখি তাহলে কিন্তু দেখা যায় আমাদের গুলো অনেক তাড়াতাড়ি ফুল যায় জাস্ট আমরা এখান থেকে এমবিটা একটু কম কাটানোর জন্য থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর এখানে পেয়ে যাবো কোয়ালিটি জাস্ট আপনি কোয়ালিটিতে ক্লিক করে দেখেন বন্ধুরা এখানে কিন্তু কোয়ালিটিটা আপনার অটো থ্রি সিক্সটি দেওয়া আছে জাস্ট এখান থেকে আপনি সেভেন্টি সেভেন টোয়েন্টিও দিতে পারেন এটা কিন্তু আপনার হাই রেজুলেশনের আমার ভিডিওটি কিন্তু পেলে হয়েছে সেভেন টোয়েন্টি রেজুলেশনের ঠিক আছে বন্ধুরা এখান থেকে যদি জাস্ট আপনি এখান থেকে থ্রি সিক্সটিটা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এখন আপনি ইউটিউব থেকে যে কোনো ভিডিও দেখবেন সেটা কিন্তু থ্রি সিক্সটিতে ওপেন হবে ঠিক আছে বন্ধুরা এই রেজুলেশনের কারণে কিন্তু আপনার এমবিটা অনেকটাই কম কাটবে তারপরে বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন ডাউনলোড এই ডাউনলোডটি যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনি দেখা যায় নেক্সট ডে ইন্টারনেট ছাড়াও আপনি ইউটিউবের ভিডিওটা দেখতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো এই ডাউনলোডের অপশনটি যদি আপনি ডাউনলোডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই থ্রি সিক্সটিতে ডাউনলোড হবে না তো এটা ডাউনলোডের রেজুলেশনটা কিন্তু আপনি পারফেক্টলি সিলেক্ট করে দিতে পারেন জাস্ট আমি এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি ব্যাগ দিয়ে এখান থেকেও ব্যাগ দিয়ে দিচ্ছি ব্যাগ দিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমাদের যে জিমেলের লোগোটি দেখা যাবে এই লোগোতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে চলে যাব আমরা আমাদের ইউটিউব থেকে দেখেন বন্ধুরা সেটিং অপশনে সেটিংয়ে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবো ডাউনলোডস আমরা এই ডাউনলোডসে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনার ডাউনলোড কোয়ালিটিটা অ্যাসেক্ট আর্চ টাইম দেওয়া আছে ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন মিডিয়াম হাই বাস আমি যেটা সিলেক্ট করা আছে এই সিলেক্টটি করার কারণ কি এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা যদি এখান থেকে সেভেন্টি সিলেক্ট করে দেন ঠিক আছে সেভেন টোয়েন্টি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনি ডাউনলোডে ক্লিক করলে সেভেন টোয়েন্টি ডাউনলোড হবে আর উপরেটি সিলেক্ট করা থাকলে কী হয় জাস্ট আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি এটার সুবিধাটা একটু আলাদা ঠিক আছে বন্ধুরা জাস্ট আমরা একটি ভিডিও প্লে করছি আমি অ্যান্ড্রয়েড ভিডিওতে চলে যাচ্ছি চলে যাওয়ার পর বন্ধুরা জাস্ট আমি এই ভিডিওটি প্লে করলাম প্লে করার পর বন্ধুরা জাস্ট আমি এখান থেকে পোস্ট করে দিলাম ভিডিওটাকে পোস্ট করে দেওয়ার পর বন্ধুরা যদি আমরা এখান থেকে ডাউনলোড এ ক্লিক করি ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনার রেজিলেশনটা আপনাকে সিলেক্ট করতে বলবে আর আপনি যদি ওখান থেকে রেজুলেশনটি সিলেক্ট করে দিতেন তাহলে কিন্তু আপনার ডাইরেক্টই ডাউনলোড হয়ে যেত এই সেটিংটির মাধ্যমে কিন্তু আপনার এই কাজটিও করতে পারবেন তো বন্ধুরা ইউটিউবে কিন্তু আর অনেক ধরনের সেটিং আছে বা আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি সেটা রিপ্লাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি কেরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন আর অ্যান্ড্রয়েড বিটিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য